হচ্ছে সেনাবাহিনীর যৌথ অভিযানে আমরা উত্তরা একটি বাড়ি থেকে নগদ 1,16,45,500 টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বেশ কয়েকটি 6 থেকে 7টি দেশের মুদ্রা, 2টি প্রাইভেট কার সহ আমরা 3 জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতরা আছেন শাহজাদা খান সাজ্জাদ, মোহাম্মদ তৌজিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম। এবং এটা হচ্ছে আমাদের ইতিপূর্বে একই মাসে 16 তারিখে আমরা একটা অভিযান পরিচালনা করি, সেই অভিযানের সিকুয়াল ছিল হচ্ছে এই অভিযানটা। সেই অভিযানে আমরা আপনারা জানেন যে এমপি নাজমা বেগম আছে, ওনার ভাই গোপন সূত্রে আমরা জানতে পারি ওনার কাছে পুলিশের ব্যবহৃত ইকুইপমেন্ট ও অস্ত্র রয়েছে। এবং এই বিষয়টা আমরা হচ্ছে আমরা জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নিহত হয়েছেন আহত হয়েছেন সেটার যে আমরা এভিডেন্স কালেক্ট করছিলাম, এই কালেকশনের অংশ হিসেবে আমরা কিছু ভিডিও অ্যানালাইসিস করে আমরা দেখি পুলিশে ব্যবহৃত বিভিন্ন ওয়াকিটকি, তারপর ব্যাটন, অস্ত্র, এগুলো সেখানকার অ্যানালাইসিস থেকে আমরা 16 তারিখের অভিযানটা করি। এবং সেখান থেকে আমরা পুলিশের ব্যবহৃত 5টি ব্যাটন, পুলিশের জ্যাকেট, তারপর ওয়াকিটকি এবং হচ্ছে খেলনা সদৃশ অস্ত্র, অস্ত্রের লাইসেন্স এবং হচ্ছে গুলি উদ্ধার করি। পাশাপাশি আমরা একটা জিডির কপি সেখান থেকে উদ্ধার করি, যেখানে কাবুল নিজে বর্ণনা দিয়েছেন তিনি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের উপর গুলি বর্ষণ করেন। সেখানকার যে আমাদের আটককৃত ব্যক্তি তার কাছ থেকে আমরা খবর পাই যে এই যে কাবুল যার ছত্রছায়ে কাজ করতেন, তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায়, সেই 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান, তার বাসার হচ্ছে কথা আমরা জানতে পারি। এবং তার ছেলের শ্বশুরের বাসায় আমরা হচ্ছে একটা রেড দিই, আমরা জানতে পারি যে ওখানেই তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, এবং সেই বাসায় রেড দিয়ে হচ্ছে আমরা এই জিনিসগুলি উদ্ধার করি এবং আমরা এই সংক্রান্ত মামলা দায়ের করি। এবং আমরা হচ্ছে আমরা তদন্তে ধারাবাহিকতা রেখেছি, আমাদের আশা যে আমরা খুব শীঘ্রই এ সংক্রান্ত আরও আসামিকে আমরা অ্যারেস্ট করতে পারবো। এবং এ ধরনের ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করে তারা হচ্ছে পুলিশের বেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা তাদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে সেগুলো উদ্ধার করতে পারবো। ধন্যবাদ সবাই। আপনাদেরও জানার কথা হাবিব হাসান বিভিন্ন সময় হচ্ছে অস্ত্র প্রদর্শন করেছেন, তার কাছে একাধিক হচ্ছে লাইসেন্স কিন্তু অস্ত্র আছে এবং আমরা ধারণা করছি লাইসেন্সের বাইরেও তার কাছে অস্ত্র রয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন সেটা জানেন, আমরা সেই অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। এগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করছেন বলা কঠিন, আমরা এটা তদন্তে আনার চেষ্টা করছি যে কোথা থেকে এগুলো পাওয়া গিয়েছে। আপনি যেহেতু উত্তরা ডিসি হয়েছেন, আপনি জানেন যে ঢাকার মধ্যে অন্যতম একটি সমস্যা কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের বড় উত্থানটা কিন্তু উত্তরা থেকে হয়েছে এবং এর উত্তরা অঞ্চলে এখন পর্যন্ত যে স্পটগুলো আছে অনেকগুলো আপনারা ইতিমধ্যে জানবেন যে আমরা হচ্ছে কুমিল্লা সরি উত্তরার যে কৃষকগুলো রয়েছে সেই কৃষকগঞ্জের তালিকা আমরা সংগ্রহ করেছি, সেটা আমরা হাইকমান্ডের কাছ থেকে পেয়েছি, আমরা লোকালি সেগুলো সংগ্রহ করেছি। এবং এই যে কিশোরগঞ্জ সেই কৃষকগ্যাংরা তো আসলে এই ধরনের হাবিব হাসানের মতো লোকের ছত্রছায়ী ছিল, তারা বর্তমানে হচ্ছে আগের মতো স্ট্রং অবস্থায় না থাকলেও তারা নানাভাবে কারো না কারো ছত্রছায়ে কাজ করার চেষ্টা করছে। আমাদের এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত আছে এবং আপনারা জানেন যে কিশোর গ্যাং বা এই ধরনের যারা হচ্ছে ওই এলাকায় হচ্ছে ছিনতাই বা হচ্ছে কি বলবো চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল তাদের অনেকেই আমরা গ্রেফতার করেছি এবং তাদের তালিকা প্রত্যেক অফিসার ইনচার্জের কাছে দেওয়া হয়েছে। আমরা প্রায় প্রতিদিনই হচ্ছে তাদের যে লোকেশন বললেন স্পটগুলি আছে সেই স্পটগুলিতে আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং আমরা আশা করব যে আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, আমরা যেন খুব দ্রুত ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে আসলে প্রতিদিনই হচ্ছে অভিযান পরিচালনা করছি, আমরা জানি আমরা
অভ্যুত্থানে আসলে যে কয়েকটা জায়গায় সবচেয়ে বেশি সহিংস হয়েছে তার ভিতরে আসাম সঠিক একটা অন্যতম, জি আপনাদের হিসাবটা একটু বলবেন কত অর্থ ধোয়া গিয়েছে এবং কত অর্থ আপনি সবচেয়ে উদ্ধার করতে পারবেন। আচ্ছা, এই তথ্যটা তো আমি সঙ্গে নিয়ে আসিনি, এই তথ্যটা আমাকে পরে আপনাদের ডেলিভারি দিতে হবে। তবে আমরা অনেক অস্ত্র উদ্ধার করেছি, ম্যাক্সিমাম উদ্ধার করেছি, এবং আমাদের এলাকায় যে লাইসেন্সকৃত অস্ত্র ছিল তো তাদের বেশিরভাগই হচ্ছে আমরা হচ্ছে থানায় জমা নিয়ে নিতে পেরেছি। আরেকটা বিষয় জিনিস, আপনি আপনার জন্য বেশিরভাগ থানা বলেছেন, থানাগুলোর সর্বাধিক কার্যক্রম বা সক্রিয়তা? হ্যাঁ, আমি আমাদের যে থানাগুলি আছে উত্তরা ডিভিশনের 6টি থানার প্রত্যেকটি থানায় পুরোপুরি অ্যাক্টিভ আছে। এমনকি যে থানাটাই হচ্ছে সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেই থানাটা আমি জয়েন করার 2 দিন পরে সকালেই হচ্ছে আমরা আগে যেখানে ছিল এবং আমার থানা এলাকার প্রত্যেকটা থানা এলাকায় হচ্ছে কার্যক্রম স্বাভাবিক আছে। গত কদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইজিপি মহোদয় স্যারের সঙ্গে আমাদের কমিশনার স্যারের ব্রিফিং ছিল, সেখানে স্যাররা যে নির্দেশনা দিয়েছিলেন আমরা যেন প্যাট্রোল সংখ্যাটা বাড়াই, যেহেতু পুলিশের ভিজিবিলিটি নিয়ে জনমনে এখনো প্রশ্ন রয়েছে, এই কারণে আমরা হচ্ছে একটা করে প্যাট্রোলও বাড়িয়েছি এবং আমাদের যে সিনিয়র অফিসার বা প্রত্যেক অফিসারকেই আমরা ভিজিবিলিটি বা হচ্ছে যেসব জায়গায় হচ্ছে মানুষ দেখতে চায় পুলিশকে সেখানে আমরা ভিজিবল রাখার চেষ্টা করছি। জি জি আছে, 3 জনের মধ্যে একজনের হচ্ছে পুরনো মামলা রয়েছে। রাজনৈতিক পরিচয় আসলে তো বলেছি যে সেই হাবিব হাসানের ছেলে, তার নামেও কিন্তু মামলা আছে আপনারা জানেন। আমাদের উত্তরায় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মোট 37টা মামলা হয়েছে আজ পর্যন্ত, তার 12টা মামলাতেই হচ্ছে তাকে জাহান্নামী আসামি হাবিব হাসান এবং তার ছেলে আবি হাসানের নাম রয়েছে 2টি মামলায়, এবং তার ছেলেরই হচ্ছে শ্যালক হচ্ছে সাজ্জাদ, তার শ্বশুরের বাসায় এগুলো ছিল আবির হাসানের, এবং আরেকজন যিনি তিনি তার ভাইরা ভাই এবং তিনি ঘর জামাই হিসেবে ওখানে থাকেন, মানে এই তাদের যে অর্জিত সম্পদের ভুক্তভোগী ভোগদার হচ্ছে তিনি একজন ম্যানেজার, উনি তার সমস্ত সম্পদের দেখাশোনা করতেন। টাকাটা আসলে কোন সোর্স থেকে এসেছে এটা আমরা এখনো পর্যন্ত বের করতে পারিনি। আমরা আসামিদেরকে রিমান্ডের আবেদন করেছি, আমরা আশা করছি আজকেই রিমান্ডে তাদের পেলে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। জি না না, ওটা আলাদা, হ্যাঁ হ্যাঁ আলাদা করা হয়েছে, কোন কোন মুদ্রা কতগুলি আছে সবকিছুই আলাদা করা আছে। নগদ টাকার সঙ্গে আছে 65টি 100 ইউএস ডলারের নোট, 4টি মানে 100 ডলারের নোট, আর 20টি আছে হচ্ছে 4টি আছে 20 ডলারের নোট, 1টি 5 ডলারের নোট, 1টি 1 ইউএস ডলারের নোট, 41টি আছে হলো 1000 থাইবাতের নোট, 100 থাইবাত নোট, 2টি আছে 500 থাইবাত বাত নোট, 28টি থাইবাত 20 টাকার নোট, 3টি হচ্ছে 50 টাকার থাইবাত, 20টি আছে হলো 500 দেড়হামের নোট, 1টি আছে 100 দেড়হামের নোট, 1টি 20 দেড়হামের, 3টি 10 দেড়হামের, 2টি 5 দেড়হামের, এর মাঝে 5টি আছে 100 কানাডিয়ান ডলার নোট, 2টি আছে 10 সিঙ্গাপুরিয়ান ডলারের নোট, 1টি আছে 2 ডলারের সিঙ্গাপুর ডলারের নোট, 1টি 100 রিয়ালের নোট, 2টি আছে 50 রিয়ালের নোট, 2টি 10 রিয়ালের নোট, 3টি আছে 5 রিয়াল, 1টি 1 রিয়ালের নোট, 1টি আছে 2000 রুপির নোট, 60টি আছে 500 রুপির নোট, 1টি আছে 200 রুপি, 5টি 100 রুপি, 5টি 50 রুপির নোট, 4টি 20 রুপি, 6টি 10 রুপি, 3টি নেভি ব্লু রঙের বুলেট প্রুফ জ্যাকেট, সামনে আর পেছনে যা হচ্ছে পুলিশ লেখা আছে, এবং যে প্রাইভেট কার দুটি আমরা জব্দ করেছি সেটি হাবিব হাসানের রাজ্যে রেজিস্ট্রেশন করা। এই বৈদেশিক মুদ্রাগুলো কি কাজে ব্যবহৃত হয়? এটা আমরা আসলে হিসাব করিনি। জি পুলিশের
এই বিষয়টা তো বলাই হয়েছে যে আমরা যখন হচ্ছে এভিডেন্স গুলি দেখছিলাম ডিজিটাল এভিডেন্স কালেকশনে, তখন তো এই বিষয়টাই আমরা মাথায় রেখেছিলাম যে না এখনো তো লিংক এখনো তো খুঁজে বের করতে পারিনি। আমরা তো একেবারেই প্রাইমারি স্টেজে আছি, মাত্র মামলা রুজু হলো, রিমান্ডে আনার জন্য চেষ্টা করছি, এরপর আমরা এগুলো করতে পারবো। প্রাথমিক ধারণা দুটোই সম্ভাবনা রয়েছে আসলে, আসলে তাদেরও এগুলো সংগ্রহ করার সুযোগ রয়েছে অবৈধভাবে। আবার হচ্ছে যে এটাও আপনারা জানেন যে ধারণা করা হচ্ছে যে আমাদেরও কেউ কেউ তাদেরকে হচ্ছে ব্যবহার করেছে, সাত দিনের রিমান্ড আবেদন করা।